আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে পেঁপের পাতা, পেঁপের গুণাগুণ ও এদের ব্যবহার ও অপকারিতা বিষয় জানাবো বলে হাজির হয়েছি। তো প্রিয় বন্ধুরা, তাহলে শুরু করি। বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হচ্ছে পেঁপে। স্বাদ ও গুণাগুণের কারণে মানুষের কাছে এর এত কদর। এতে প্রাকৃতিক ফাইবার হিসাবে পুষ্টি এবং ভিটামিন এ, সি এবং কে, যেমন নিয়াসিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, প্রোটিন ইত্যাদি রয়েছে। পেঁপের পাতার ভেতরেও রয়েছে প্রচুর মাত্রার ভিটামিন এবং মিনারেল। সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম ও ফটোনিউট্রিয়েন্টস, যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। চলুন তাহলে প্রথমে জেনে নেই পেঁপের পাতার অসাধারণ কিছু উপকারিতা এবং অপকারিতা। তারপর আমরা জানব পেঁপের অসাধারণ কিছু উপকারিতা এবং অপকারিতা। একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপের পাতাতে উপস্থিত কার্পেন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর দেহের উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানকে শরীর থেকে বের করে দেয় এবং মাইক্রো অর্গানিজমদের মেরে ফেলে। পেঁপের পাতায় উপস্থিত গ্লুটামেট অ্যাসিড, গ্লাইসিন, ভ্যালিন, ট্রিপটোফ্যান এবং হিস্টিডিনের মতো অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রবেশ করে ত্বকের বয়স কমিয়ে দেয়, সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই অল্প সময়ে যদি কেউ অপূর্ব সুন্দরী হয়ে উঠতে চান, তাহলে নিয়মিত পেঁপের পাতার রস খেতে ভুলবেন না। এবার থেকে পিরিয়ডের এই কয়েকটা দিনে নিয়ম করে পেঁপে পাতার রস খাওয়া শুরু করুন। দেখবেন পিরিয়ডের ক্র্যাম্প এবং যন্ত্রণা দুই কমবে। পেঁপে পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস একদিকে যেমন দেহের ভেতরের প্রদাহ কমিয়ে যন্ত্রণার প্রকোপ কমায়, তেমনি অন্যদিকে হরমোনাল ইমব্যালেন্স দূর করে অন্যান্য নানাবিধ সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক গবেষণাতে একথা প্রমাণিত হয়ে গেছে, নিয়মিত পেঁপে পাতা রস খেলে শরীরে প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়, সেই সঙ্গে রোগ প্রতিরোধী ব্যবস্থাও খুব শক্তিশালী হয়ে ওঠে। আর একবার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান যা শরীর থেকে টক্সিন বা টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায়। আর এই উপাদানটি প্রচুর মাত্রায় মজুদ রয়েছে পেঁপের পাতার ভিতরে। তাই নিয়মিত যদি এর রস খেতে পারেন, তাহলে ক্যান্সার রোগ নিয়ে কোনো দুশ্চিন্তাই থাকে না বললে চলে। বেশ কিছু গবেষণা দেখা গেছে পেঁপের পাতায় উপস্থিত বেশ কিছু এনজাইম লিভার, লাং, প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পেঁপের পাতার ভেতর মজুদ অ্যাসেটোজেনিন নামক অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিস শরীরে প্রবেশ করার পর ভেতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যা ম্যালেরিয়ার মতো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। পেঁপে পাতায় থাকা প্রোটিয়েজ এবং অ্যামাইলেজ নামক দুইটি উপাদান শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ এতটা বাড়িয়ে দেয় যে হজম ক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে পাকস্থলী এবং কোলনের প্রদাহ কমানোর মধ্য দিয়ে সার্বিকভাবে বাওয়েল মুভমেন্টের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত একাধিক গবেষণা দেখা গেছে নিয়মিত পেঁপের পাতার রস পান করলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া মারা যায়, ফলে স্বাভাবিকভাবেই পেপটিক আলসারের মতো রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা হ্রাস পায়। পেঁপের মধ্যে থাকা বেশ কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই দেহে গ্লুকোজের মাত্রা বাড়ার কোনো আশঙ্কা থাকে না। পেঁপের পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান লিভারের ভেতরে থাকা টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয়, সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যেন নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। প্রসঙ্গত জন্ডিস রোগকে দূরে রাখতে এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। গ্রামগঞ্জে বা শহরে অনেকেই মাছের কালো রং ছাড়াতে পেঁপের পাতা ব্যবহার করেন। এতে পাতাগুলি ব্লেন্ড করে নিলে ভালো ফলাফল পাওয়া যায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপের পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বিশেষত গর্ভবতী মহিলাদের। তাই তো পেঁপে পাতার রস খাওয়ার সিদ্ধান্ত নিলে গর্ভবতী মহিলাদের বাদ রাখাই উচিত। চলুন তাহলে জেনে নেই এখন পেঁপের অসাধারণ কিছু উপকারিতা এবং অপকারিতা। খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের 100 গ্রামে থাকে 39 ক্যালোরি শক্তি। প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ, বি, সি, ডি আছে পেঁপেতে। এছাড়া পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম ও অ্যালবুমিন, এনজাইম থাকে পেঁপেতে। জাপানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে পেঁপে খেলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটাও প্রমাণিত হয়েছে যে পেঁপে গাছের মূল ও ফল কিডনি রোগ, ব্রঙ্কাইটিস ও জন্ডিস ছাড়ায়। বেশ কিছু গবেষণায় জানা গেছে কাইমোপেপিন নামের এনজাইম থাকায় পেঁপে অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ ছাড়ায়। যেসব নারীর অনিয়মিত রজস্রাব হয় তাদের জন্য পেঁপের জুস খুবই উপকারী। এক্ষেত্রে কাঁচা বা পাকা পেঁপে খেলেও উপকার পাওয়া যায়। যেহেতু এই ফল শরীর উত্তপ্ত করে, তাই এটি হট ফুড হিসাবেও পরিচিত বা স্বীকৃত। পেঁপেতে প্রচুর ভিটামিন ই, সি ও ফলের থাকায় মল থেকে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফল। কাঁচা পেঁপে ও তার জুস হজমে সহায়তা করে। পেঁপেতে থাকা আঁশ বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক রাখে, এতে করে মল থেকে সমস্যা দূর হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে আশঙ্কা দেখা দেয় তা দূর করতে নিয়মিত পেঁপে খাওয়া জরুরি। এই ফলে থাকা বিটা ক্যারোটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখে। পেঁপেতে থাকা কাইমোপেপিন ও পেপিন এনজাইম শরীরের যন্ত্রণা সরাতে সাহায্য করে। শরীরের কোথাও পুড়ে গেলে পেঁপের নির্যাস ব্যবহার করে স্বস্তি পাবেন। বয়সন্ধিকালে বা মুখমণ্ডলে ময়লা জমার কারণে যে ব্রণের সৃষ্টি হয় তা দূর করতে নিয়মিত পেঁপে খেলে আপনার ত্বক পরিষ্কার হবে। এছাড়া পেঁপের ভেতরের অংশসহ মাস্ক হিসাবে এটি মুখে ব্যবহার করলে ব্রণ দূর হয়। এছাড়া পেঁপের সাথে অনেকে অন্যান্য ফল মিক্স করে ডেজার্ট
তৈরি করতে পারেন এবং সালাদ তৈরি করেও অনেকে ব্যবহার করে থাকেন। এখন পেঁপের কিছু উপকারিতা আমরা জানব। তো প্রিয় বন্ধুরা, যারা নতুন আমাদের চ্যানেলে, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। অতিরিক্ত পেঁপে খেলে শরীরে ক্ষতিগ্রস্ত হয়। পেঁপে কিন্তু গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর। পেঁপে খেলে গর্ভপাতের আশঙ্কা দেখা দিতে পারে। পেঁপের কালো বিচিগুলো শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। এগুলোতে টক্সিক এনজাইম কার্পাইন থাকে, যা মস্তিষ্কের অসারতা তৈরি করে কার্ডিয়াক ডিপ্রেশন বা প্যারালাইসিস তৈরি করতে পারে। কাঁচা পেঁপের রস বিষাক্ত ও ক্ষতিকর। কাঁচা পেঁপের নির্যাস শরীরে চুলকানির সৃষ্টি করতে পারে। এটি পান করলে বদহজম, বিষক্রিয়া ও অ্যাবডোমিনাল ব্যথা হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।